রোহিঙ্গা সংকট নিরসনে দ্রুত ব্যবস্থা নিন সিপিএ অধিবেশনে আহ্বান, মিয়ানমারকে জাতিগত নিধন বন্ধ করতে বলেছে জাতিসংঘ। সিলেটের কানাইঘাটে পাথর তোলার সময় কোয়ারিতে ধস, পাঁচ মাদ্রাসা শিক্ষার্থী সহ ছয় জনের মৃত্যু। জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে রাজধানীর গুলশান ও ধানমন্ডিতে লেকহেড গ্রামার স্কুলে অভিযান, সিলগালা। এডিবি বাস্তবায়নে নতুন রেকর্ড, কমেছে ঋণ নির্ভরতা, একনেকে 4,979 কোটি টাকার প্রকল্প অনুমোদন। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমি এমেদি ওসমানি আমন্ত্রণ জানাচ্ছি রাতের একুশে সংবাদে। রোহিঙ্গাদের নাগরিক অধিকার দিয়ে ফিরিয়ে নেয়া এবং তাদের টেকসই ও চিরস্থায়ী প্রত্যাবর্তনের আহ্বানের মধ্য দিয়ে শেষ হল কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন সিপিএর 63তম সম্মেলন। দ্রুততম সময়ের মধ্যে রোহিঙ্গা সংকটের সমাধানে কমনওয়েলথভুক্ত দেশগুলো বাংলাদেশের পাশে থাকারও অঙ্গীকার করেছে। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। সিপিএর বিদায়ী চেয়ারপারসন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সমাপনী বক্তব্যে শেষ হয় আট দিনের 63তম কমনওয়েলথ পার্লামেন্টারি সম্মেলন। এবার মূল এজেন্ডার বাইরে সাধারণ সভায় রোহিঙ্গা ইস্যুটি তুলে ধরে বাংলাদেশ। উত্থাপিত বিবৃতিতে সমর্থন জানায় সদস্য দেশগুলো। কমনওয়েলথ ভুক্ত দেশগুলো বাংলাদেশের পাশে থাকায় রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সমর্থন আদায় সহায়ক হবে বলে মনে করেন স্পিকার। এই স্টেটমেন্টের মাধ্যমে কমনওয়েলথ ভুক্ত পার্লামেন্টের এবং পার্লামেন্টেরিয়ানদের একটা কালেকটিভ উইল এবং একটা কনসেনসাস আমরা পাচ্ছি যে এই দ্রুততম সময়ের ভেতরে এই রোহিঙ্গা ইস্যু যাতে আমরা সমাধান করতে পারি, তারা আমাদের পাশে থাকবেন এবং তারা এই ক্ষেত্রে আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবেন। জাতিসংঘেও বিষয়টি তুলে ধরতে সম্মেলন থেকে সুপারিশ করা হয়েছে। Urges Commonwealth member states to request the government of Myanmar take urgent measures to ensure sustainable return of forcibly displaced Rohingyas. এর আগে ভোটাভুটির মধ্য দিয়ে সিপিএর চেয়ারপারসন নির্বাচিত হন ক্যামেরুনের ডেপুটি স্পিকার এমিলিয়া মঞ্জুয়া লিফাকা। And we are going to work together to achieve our goals and our objective as one. It will be an all-inclusive CPA. সংসদে নারীর ক্ষমতায়ন সহ গণতন্ত্র প্রতিষ্ঠায় একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন নতুন চেয়ারপারসন। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। এদিকে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারকে চাপ প্রয়োগ করতে আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। রাতে বঙ্গভবনে কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্স সিপিসির প্রতিনিধিদের সঙ্গে নৈশভোজে তিনি এই আহ্বান জানান। সিপিসির প্রতিনিধিদের সম্মানে রাষ্ট্রপতির দেয়া এই নৈশভোজে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অংশ নেন। নৈশভোজের আগে দেয়া ভাষণে রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘমেয়াদী এই সংকটে রাজনৈতিক ও মানবিক সহায়তা দেওয়ার আহ্বান জানান। I draw your kind attention to the need for protection of the Rakhine Muslims of Myanmar. Deprived of all rights including citizenship and faced with existential threat at repeated atrocities and displacements. রাখাইনে রোহিঙ্গাদের উপর নৃশংসতা ও জাতিগত নিধন বন্ধ করার জোরালো দাবি জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। সোমবার এক বিবৃতিতে রোহিঙ্গা সংকটের অবসান চেয়ে বেশ কয়েকটি প্রস্তাবও দিয়েছে তারা। সেই সাথে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের দ্রুত ফিরিয়ে নেয়ার আহ্বান জানানো হয়েছে। আজহারুল ইসলামের রিপোর্ট। মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা নির্যাতন বন্ধের আহ্বান ও নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। ওই বিবৃতিতে রাখাইনে সেনাবাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ বন্ধের পাশাপাশি আইনের শাসন নিশ্চিত করে মানবাধিকার রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। পুরো বিষয়ের সঠিক তদন্ত নিশ্চিত করতে জাতিসংঘ সংস্থাগুলোকে সহযোগিতার আহ্বান জানানো হয় মিয়ানমার সরকারের প্রতি।
একই সাথে বাংলাদেশমুখী শরণার্থীর স্রোত বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করেছে নিরাপত্তা পরিষদ। এছাড়া সহিংসতার মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে। বিবৃতির বিষয়টিকে প্রস্তাব হিসেবে পাশ করার পক্ষে মত দিয়েছে পশ্চিমা বিশ্ব, তবে মিয়ানমারের অন্যতম মিত্র রাশিয়া ও চীনের বিরোধিতায় তা আটকে আছে। এদিকে বরাবরের মতোই জাতিগত নিধন অভিযান চালানোর অভিযোগ অস্বীকার করে আসছে মিয়ানমার। আজহারুল ইসলাম, একুশে টেলিভিশন। জঙ্গি সম্পৃক্ততার দায়ে রাজধানীর ধানমন্ডি ও গুলশানের লেক হেড গ্রামার স্কুলের দুটি শাখা সিলগালা করে দিয়েছে জেলা প্রশাসন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ইলিয়াস মেহেদি জানান, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে স্কুলটি বন্ধ করা হয়েছে। তিনি বলেন, বুধবার থেকে স্কুলটির কোনো কার্যক্রম চলবে না বলে লিখিত দেওয়া হয়েছে। স্কুল কর্তৃপক্ষ অবশ্য আগের ব্যবস্থাপনা কমিটির জঙ্গি সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। আহমেদ বাবু রিপোর্ট। 2000 সাল থেকে ধানমন্ডি ও গুলশানে লেকহেড গ্রামার স্কুলটি যাত্রা শুরু করে। বেশ আগেই স্কুলটির কয়েকজন শিক্ষক জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ে। জঙ্গি বিরোধী অভিযানে নিহত 90 জেএমবি জঙ্গি অবসরপ্রাপ্ত মেজর জাহিদ স্কুলটির প্রশাসনিক কর্মকর্তা হিসাবে কাজ করেছেন। শিক্ষা মন্ত্রণালয়ের তদন্তে বেরিয়ে আসে স্কুলটির জঙ্গি সম্পৃক্ততার প্রমাণ। এ কারণে মন্ত্রণালয় লেকহেড গ্রামার স্কুলটি বন্ধ করতে জেলা প্রশাসনকে নির্দেশ দেয়। মঙ্গলবার বিকেলে স্কুলের দুটি শাখায় ছিলগালা করা হয়। লেকহেড গ্রামার স্কুল, এটি জঙ্গি তৎপরতার সাথে এনাদের সংশ্লিষ্টতা রয়েছে মর্মে আমাদের কাছে ইনস্ট্রাকশন আছে, এবং এই কারণেই শিক্ষা মন্ত্রণালয় এটি বন্ধ করার জন্য নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক বরাবর। আমি জেলা প্রশাসকের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে স্কুলটি আজকে বন্ধ করে দিলাম। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমান ব্যবস্থাপনা কমিটি জঙ্গি কার্যক্রমে জড়িত নয়। আগের ম্যানেজমেন্টে থাকা অবস্থায় প্রতিষ্ঠানের সাথে কিছু এমপ্লয়ি ছিল যাদের ব্যাপারে অ্যাকুইজিশন এসেছে, জঙ্গিবাদী কোনো সংস্থার সাথে জড়িত থেকে থাকতে পারে এবং তাদের মধ্যে দুই একজনের কন্ট্রোভার্সিও রয়েছে। সিলগালা করার পর মালামাল স্কুলের জিম্মায় রাখা হয়েছে। আহমদ বাবু, একুশে টেলিভিশন, ঢাকা। সিলেটের কানাইঘাটে বাংলা টিলার পাথর উত্তোলনের সময় 5 মাদ্রাসা শিক্ষার্থী সহ 6 জনের মৃত্যু হয়েছে। অবৈধভাবে পাথর তোলার জন্য মাটিতে 30 ফুট গভীর গর্ত খোঁড়ার সময় হঠাৎ মাটি ধসে পড়ে গুরুতর আহত আরেকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিলেট প্রতিনিধি ওয়েস্ট খসরুর সহায়তায় মুশফিকা নাজনীর রিপোর্ট। বাবা মাকে না জানিয়ে সিলেটের কোনা গ্রামের 5 কিশোর যায় বাংলা টিলায় পাথর তুলতে। সবাই ডাউকের গুল নেসারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী। ইচ্ছে ছিল পাথর বেঁচে বাড়তি টাকা আয় করে ওয়াজ মাহফিলে যাবে। পাথরের নিচে চাপা পড়ে গেল সব ইচ্ছে। স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল 9টার দিকে তারা নৌকা নিয়ে টিলার নিচের অংশ গর্ত করে পাথর তুলছিল। হঠাৎ করে উপরের অংশ ধসে পড়লে তারা মাটির নিচে চাপা পড়ে। পরে মাটি সরিয়ে 6 জনের মৃতদেহ উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে মারুফ আহমেদ, নাহিদ আহমেদ, শাকিল আহমেদ, জাকির আহমেদ ও আব্দুল কাদের মাদ্রাসার শিক্ষার্থী। আরেকজনের নাম সুন্দর আলী, তিনি এক শিক্ষার্থীর অভিভাবক। ওয়াজ মাহফিলে গেলে তাদের কিছু খরচের প্রয়োজন হয়, এখানে হয়তো কিছু কেনাকাটা করে কিংবা এরকমই রেওয়াজ আছে তারা যেটা বলল, তো সেই ক্ষেত্রে গার্জেনদের অমতে অজান্তেই তারা ভোরবেলায় ফজরের নামাজের শেষে তারা ওখানে পাথর কিছু মাটি চাপায় গুরুতর আহত মাহফুজ নামে আরেকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। মুশফিকা নাজনীন, একুশে টেলিভিশন। অতীতের যে কোনো সময়ের তুলনায় এডিবি বাস্তবায়নের হার বেড়েছে চলতি অর্থবছরের প্রথম 4 মাসে, সেই সাথে কমেছে ঋণ নির্ভরশীলতাও। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের বৈঠক শেষে কথা জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী। বৈঠকে 4,979 কোটি টাকা ব্যয়ে 8টি প্রকল্পের অনুমোদনও দেওয়া হয়। রাফিজ আদনান, আদালত রিপোর্ট। পরিকল্পনা মন্ত্রণালয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চামড়া শিল্পনগরীর তৃতীয় সংশোধিত প্রকল্প অনুমোদন দেয়া হয়। বরাদ্দ দেয়া হয় 1,078 কোটি টাকা। চামড়া শিল্পকে আরও বেগবান করতে প্রধানমন্ত্রী নতুন করে আরও 2টি শিল্পনগরী গড়ে তোলার আহ্বান জানান বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী। তিনি এও বলেছেন, যদি কোনো প্রাইভেট সেক্টর এগিয়ে আসে লেদারের জন্য, লেদার ইকোনমিক জোন, এই জোন করার জন্য তিনি বলছেন
সরকার থেকে জায়গা জমিনে ব্যবস্থা করে দেওয়া হবে। এদিকে শতকরা 14.53 হারে এডিবি বাস্তবায়নের কাজ চলছে উল্লেখ করে তিনি বলেন, ঋণ নির্ভরতা কমেছে প্রায় প্রতিটি উন্নয়ন প্রকল্পেই। এডিবি বাস্তবায়নের হিসাব শুরু থেকে শুরু করে এ পর্যন্ত এটা হলো সবচেয়ে বেশি বাস্তবায়ন। আগে যেখানে ঋণ নির্ভরশীল ছিলাম বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে, সেখান থেকে আমরা এখন বেরিয়ে আসার চেষ্টা এখন অব্যাহত আছে। বৈঠকে 8টি মেডিকেল কলেজ হাসপাতালের নিউক্লিয়ার মেডিসিন বিভাগ সংযোজন, যমুনা নদীর ভাঙনে তীর সংরক্ষণ সহ মোট 8টি প্রকল্পের অনুমোদন দেয় একনেক। প্রযুক্তি ব্যবহার করে আমাদের রাফিজ আদনান আদেল, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি ইসলাম ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। রাজধানীর বাগডায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র হত্যায় তিনজনের নাম উল্লেখ করে মামলা, গ্রেপ্তারে চলছে অভিযান। শেষ হলো 7 দিনের আয়কর মেলা, শেষ দিনে উপচে পড়া ভিড়, 30 নভেম্বর পর্যন্ত কর অঞ্চলে পাওয়া যাবে স্মার্ট কার্ড। আমন্ত্রণ আবারও রাতের 21 সংবাদে। বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল খেলায় বাজি ধরাকে কেন্দ্র করে রাজধানীর বাড্ডায় মানারাত বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাসিম আহমদ ইমাজউদ্দিন নিহত হওয়ার ঘটনার হত্যা মামলা হয়েছে। সোমবার রাতে তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করে তার পরিবার। শীঘ্রই আসামিরা ধরা পড়বে বলে আশ্বস্ত করেছে বাড্ডা থানা পুলিশ। রাসেল খানের রিপোর্ট। সোমবার সকালে রাজধানীর বাড্ডা এলাকার পোস্ট অফিসের এই গলিতে বখাটের ছুরিকাঘাতে আহত হয় মানারাত বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের শিক্ষার্থী নাসিম আহমদ ইমাজউদ্দিন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায় সে। নাসিমের এমন মৃত্যু মেনে নিতে পারছেন না তার বাবা মা। সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন স্বজনরা। সবার কেউ কিছু বললে দূরে যেত, জুয়ার এগুলো বন্ধ করার জন্য প্রতিবাদ করেছে। পরিকল্পিতভাবে হত্যা করছে আর এভাবে যাতে আঘাত করছে যাতে না বাঁচে। গত 5 নভেম্বর সন্ধ্যায় বিপিএল খেলাকে ঘিরে জুয়ার আসরে বাধা দেয়াকে কেন্দ্র করে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে নাসিম। এক পর্যায়ে বখাটের ছুরিকাঘাতে খুন হতে হয় তাকে। প্রকৃত অপরাধীকে আইনের আওতায় আনার দাবি এলাকাবাসীর। ছেলেটা তো আমি চিনি না, উনি একটা হাতে ছুরি ছিল, উনি পুরো প্যান মন ছিঁড়ে গেছে গা, দৌড়ে গেছে গা। সুষ্ঠু বিচারটাই আমরা আশা করি। এদিকে সোমবার রাতে বাড্ডা থানায় হত্যা মামলা দায়ের করে নাসিমের পরিবার। ওই দিন রাতের যে ঘটনাটা ঘটেছিল সেটাও আমাদের মাথায় আছে, প্লাস এছাড়া অন্য কোনো ব্যক্তিগত শত্রুতা আছে কিনা এই ভিকটিম নাসিমের সাথে এলাকার কারো, সেটা আমরা মাথায় রেখেছি। সবগুলো বিষয় নিয়ে আমরা এগোচ্ছি। শিগগিরই নাসিম হত্যাকাণ্ডের ময়নাতদন্ত প্রতিবেদন দেয়া হবে বলে জানিয়েছে ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগ। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা। বিপুল সংখ্যক মানুষের রিটার্ন দাখিলের মধ্য দিয়ে শেষ হলো 7 দিনের আয়কর মেলা। তবে প্রচণ্ড ভিড়ের কারণে যারা ফিরে গেছেন তারা 30 নভেম্বর পর্যন্ত যে কোনো কর অঞ্চলে রিটার্ন জমা দিতে পারবেন, পাশাপাশি কর পরিশোধের স্মার্ট কার্ডও নিতে পারবেন। গত বছরের তুলনায় দ্বিগুণ সংখ্যক মানুষ এবার রিটার্ন দাখিল করায় উৎফুল্ল এনবিআর কর্মকর্তারা। তৌহিদুর রহমানকে সঙ্গে নিয়ে রিপোর্ট করছেন সাজেদ রুমেল। এবারের আয়কর মেলা অতীতের সব মেলাকে অতিক্রম করেছে। শেষ দিনেও নির্মাণাধীন রাজস্ব ভবন চত্বর লোকে লোকারণ্য। মেলা আসেন বিপুল সংখ্যক নারী, এসেছেন প্রতিবন্ধীরাও, এমনকি 83 বছরের বৃদ্ধর আগ্রহ মেলা প্রাঙ্গণেই রিটার্ন জমা দেওয়ার। না এটা তো দিতে হবে, এটা তো না দিলে আবার ঝামেলা করবে। গর্বিত একজন নাগরিক হিসেবে চিন্তা করছি, করটা দিতে পেরে ভালো লাগছে। রিটার্ন জমা দিতে পেরে খুশি বিভিন্ন বয়সী মানুষ, তবে আয়কর কার্ড পেতে বেশি সময় লাগার কথা জানান কেউ কেউ। ভিড়ের কারণে রিটার্ন জমা না দিই অনেকে ফিরে গেলেও বহু মানুষ রাত পর্যন্ত কষ্ট করে রিটার্ন দিয়েছেন, কয়েক ঘন্টা লাইনে দাঁড়িয়ে স্মার্ট কার্ড নিয়েছেন। 2 ঘন্টার মতো আমরা লাইনে আছি কারণ স্মার্ট কার্ড পাওয়ার জন্য আর কি। আমরা কালকে এসে ফিরে গেছি, আজকে আবার আসলাম, অন্তত 3 বারের মতো ঘুরে আসলাম, তো এখনো কোথায় যে শেষ লাইন এখনো কিছু বুঝতে পারছি। এনবিআর কর্তৃপক্ষ বলছে মেলা শেষ হওয়ার পরও 30 নভেম্বর পর্যন্ত কর অফিসগুলোতে রিটার্ন জমা নেওয়া হবে। ট্যাক্স কার্ড একটা প্রধান আকর্ষণ করদাতাদের জন্য, বেসরকারি কোম্পানিগুলিও এই কর্মকর্তাদেরকে রিটার্ন জমা দেওয়ার জন্য বলতেছে এবং সেই জন্য আমাদের এখানে প্রচণ্ড ভিড় হচ্ছে। আয়কর মেলার সমাপনী অনুষ্ঠানে এনবিআর জানায় গতবার মেলায় প্রায় 2 লাখ মানুষ রিটার্ন দাখিল করে, এবার শেষ দিনের হিসেব ছাড়াই সে সংখ্যা 2.75 লাখ। শেষ দিনের চূড়ান্ত হিসাব পেলে তা হবে প্রায় 3.5 লাখ। সাজেদ রুমেল, 21 টেলিভিশন, ঢাকা।
নিচে ইসলাম বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। চব্বিশ ঘন্টার মাথায় আরও এক সৌদি প্রিন্স নিহত, রাজ পরিবারের দ্বন্দ্ব প্রকট বলছেন পর্যবেক্ষকরা। বিপিএলে রাজশাহীকে হারিয়ে সিলেটের টানা তৃতীয় জয়, চট্টগ্রামকে আট উইকেটে হারালো কুমিল্লা। আমন্ত্রণ আবারও রাতের একুশের সংবাদে। এবারে মডার্ন ডায়াগনস্টিক সেন্টার আন্তর্জাতিক সংবাদ। চব্বিশ ঘন্টার মাথায় নিহত হলেন সৌদি রাজ পরিবারের আরও এক যুবরাজ। নিহত আব্দুল আজিজ আল ফাহাদ দুর্নীতির দায়ে গ্রেপ্তার হয়েছিলেন। এদিকে অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে দেশটির অ্যাটর্নি জেনারেল। অপরদিকে এই অভিযানকে সংস্কার প্রক্রিয়ার অংশ বললেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। তবে এসব ঘটনাকে সৌদি রাজ পরিবারের অভ্যন্তরীণ দ্বন্দ্ব বলেই মনে করছেন বিশ্লেষকরা। আজহারুল ইসলামের রিপোর্ট। সৌদি যুবরাজ মানসুর বিন মুকরির নিহত হওয়ার চব্বিশ ঘন্টার মধ্যেই নিহত হলেন আব্দুল আজিজ আল ফাহাদ। তার মৃত্যুর কারণ সম্পর্কে কিছুই জানানো হয়নি রাজ পরিবার থেকে। নিহত আব্দুল আজিজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকায় অন্যান্য যুবরাজদের সাথে তিনিও গ্রেফতার হয়েছিলেন। এর আগে দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা প্রিন্স মিতের বিন আবদুল্লাহকে সরিয়ে দেওয়া হয়। বর্তমানে প্রিন্স খালেদ বিন আয়াফকে তার স্থলাভিষিক্ত করা হয়েছে। এদিকে দুর্নীতি বিরোধী অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে অ্যাটর্নি জেনারেল শেখ সৌদ আল মুজিব। অপরদিকে এ অভিযানকে সংস্কার প্রক্রিয়ার অংশ হিসেবে মন্তব্য করেছেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। তবে বিশ্লেষকরা মনে করছেন দুর্নীতির অভিযোগে এগারো যুবরাজ আর চার মন্ত্রীকে গ্রেফতারের পরপরই উন্মোচন হচ্ছে সৌদি রাজপরিবারের অভ্যন্তরীণ দ্বন্দ্ব। আজহারুল ইসলাম, একুশে টেলিভিশন। উত্তর কোরিয়া ইস্যুতে সুর নরম করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুমকি নয়, পারমাণবিক অস্ত্র কর্মসূচি থেকে সরে আসতে দেশটিকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন তিনি। স্থানীয় সময় মঙ্গলবার দক্ষিণ কোরিয়া সফরে গিয়ে সংবাদ সম্মেলনে ট্রাম্প এ কথা বলেন। যদিও যে কোনো হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্রের শক্তিমত্তার ব্যাপারে সতর্ক করেন তিনি। এ সময় উত্তর কোরিয়ার বিরুদ্ধে যাতে সামরিক শক্তি প্রয়োগ করতে না হয় সেই প্রার্থনাই করেন মার্কিন প্রেসিডেন্ট। এছাড়া চীন ও রাশিয়াকে তাদের মিত্রদেশ উত্তর কোরিয়ার উপর চাপ বাড়ানোর আহ্বান জানান ট্রাম্প। মাত্র একদিন আগেই জাপান সফরে মার্কিন অস্ত্র ব্যবহার করে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিশ্চিহ্ন করার হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প। এবার খেলার খবর। বিপিএলে টানা তৃতীয় জয় পেয়েছে সিলেট সিক্সার্স। সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে দুইশো ছড়ানো ইনিংস খেলে রাজশাহীকে ৩৩ রানে হারিয়েছে স্বাগতিকরা। দিনের প্রথম ম্যাচে চিটাগং ভাইকিংসের বিপক্ষে আট উইকেটে জয় পায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বিস্তারিত সৌরভ ইমামের রিপোর্টে। বড় টার্গেট তাড়া করতে নেমে আক্রমণাত্মক শুরু রাজশাহীর। দলীয় ৫০ রানে মমিনুল ও রনিকে হারিয়ে চাপে পড়ে রাজশাহী। হাত খুলে খেলতে থাকেন লুক রাইট, তবে তাকে সঙ্গ দিতে পারেননি মুশফিক। লুক রাইটের সাথে লড়াই চালিয়ে যান ফ্রাঙ্কলিন। সর্বোচ্চ ৫৬ রান করেন রাইট, তবে তাদের বিদায়ের পর সিলেটের জয় উদযাপনটা ছিল সময়ের ব্যাপার। এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ২০০ ছাড়ানো ইনিংস খেলে সিলেট সিক্সার্স। সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ৬ উইকেটে ২০৫ রানের বড় সংগ্রহ গড়ে স্বাগতিকরা। দলের হয়ে সর্বোচ্চ ৫০ রান করেন সিলেটের লঙ্কান রিক্রুট উপুল থারাঙ্গা। ৩০ বলে ৪৮ রান করেছেন ফ্লেচার। প্রথম ম্যাচে চিটাংয়ের বিপক্ষে ১৪৪ রানের টার্গেটে খেলতে নেমে হাত খুলে খেলতে থাকেন লিটন দাস ও জস বাটলার। লিটন ২৩ রানে আউট হলেও বাটলার খেলেছেন ৪৮ রানের ইনিংস। ইংলিশ এ ওপেনারের বিদায়ের পর ইমরুল কায়েস ও স্যামুয়েলসের ঝড়ো ব্যাটিংয়ে সহজ জয় পায় কুমিল্লা। এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ভালো শুরু করে চিটং। ওপেনিং জুটিতেই সৌম্য সরকার আর লুক রঙ্কি করেন ৬৩ রান। ২১ বলে ৪০ রানের ইনিংস খেলেন রঙ্কি, তবে সাইফুদ্দিনের আটো শত বোলিংয়ে শেষ পর্যন্ত বড় স্কোর গড়তে পারেনি চিটং। সাইফুদ্দিন নেন ৩টি উইকেট। সৌরভ ইমাম, ২১ টেলিভিশন। শেষ করছি রাতের ২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার।
রোহিঙ্গা সংকট নিরসনে দ্রুত ব্যবস্থা নিন সিপিএ অধিবেশনের আহ্বান। মিয়ানমারকে জাতিগত নিধন বন্ধ করতে বলেছে জাতিসংঘ। সিলেটের কানাইঘাটে পাথর তোলার সময় কোয়ারিতে ধস, পাঁচ মাদ্রাসা শিক্ষার্থী সহ ছয় জনের মৃত্যু। জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে রাজধানীর গুলশান ও ধানমন্ডিতে লেকহেড গ্রামার স্কুলে অভিযান, সিলগালা। এডিবি বাস্তবায়নে নতুন রেকর্ড, কমেছে ঋণ নির্ভরতা, একনেকে 4979 কোটি টাকার প্রকল্প অনুমোদন। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন একুশে-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/একুশে24online। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল, ধন্যবাদ।